নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। পৌষ মাসের প্রচণ্ড ঠান্ডায় রাতের অন্ধকারে তারকেশ্বর তোতাপুরী শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজ নিজে হাতে তারকেশ্বর বাস স্ট্যান্ড, তারকেশ্বর রেল স্টেশন এবং মন্দির এলাকায় যে সমস্ত অসহায় মানুষ শীতের রাত্রে কম্বল ছাড়া শুয়েছিলেন তাদের তিনি নিজে হাতে কম্বল দান করেন। এই প্রকল্পটি তিনি শুধু এবছর নয়, প্রতি বছরই করে থাকেন। এবছর আরও বেশি করে তিনি উদ্যোগী হয়ে প্রায় 100 জন মানুষকে এই কম্বল দান করেন। তোতাপুরী রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজের এই কাজ এলাকায় সাড়া ফেলে দিয়েছে, যেখানে অনেক বড় বড় রাজনৈতিক নেতারাও এই কাজ করতে পারেননি, সেখানে তোতাপুরী রামকৃষ্ণের আশ্রমের মহন্ত মহারাজ দেখিয়ে দিলেন যে মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে অসহায়দের কীভাবে দান করতে হয়। তিনি দিনের বেলা না করে রাতের অন্ধকারে করলেন কেন? তিনি এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিনের বেলা দিলে লোকে দেখতে পাবে, দান কখনো মানুষের চোখের মধ্যে দিতে নেই। দান সর্বদাই মানুষের চোখের বাইরে করতে হয়, অর্থাৎ লোকচক্ষের আড়ালে, কারণ ভগবান ছাড়া আর যেন কেউ দেখতে না পান যে তিনি দান করেছেন। তবে সাংবাদিকরা ছেড়ে দেবার লোক নয়, তারা এই রাতের অন্ধকারেও গিয়ে এই নিউজটি কভার করেছেন। তবুও রামকৃষ্ণ আশ্রমের মহন্ত মহারাজ বলেন, এটা নিউজ করার মতো নয়, কিন্তু আপনারা করছেন, করুন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু ভগবানের কাছে দান আর গরিব মানুষের কাছে দান একই বিষয় হয়ে দাঁড়ায় আমার কাছে। আজ রাত্রি স্বামী বিবেকানন্দ আরতিকে মাথায় রেখে আজকে আমরা তোতাপুরী রামকৃষ্ণ আশ্রম তারকেশ্বরে ঘুরে ঘুরে স্টেশন, বাবার মন্দির, বাস স্ট্যান্ড, রাস্তাঘাটে ঘুরে ঘুরে যেসব ঠাকুরের সন্তানেরা রাস্তাঘাটে পড়ে আছে তাদেরকে আমরা শীতের জন্য কিছু কম্বল দিয়ে তাদেরকে ঠান্ডা রক্ষা করার জন্য চেষ্টা করছি। ঠাকুর মায়ের স্বামীজির কাছে প্রার্থনা করি, সবাই ভালো থাকুক। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি। ওহ, এটা কি?